সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। তো আপনাদের আমি ইতিমধ্যে এই বিল্ডিংটি আরও কয়েকবার আপলোড করেছিলাম, যে খরচ দেখিয়েছিলাম 5টি রুম, 3টি বেডরুম, 1টি কিচেন, 1টি সিঁড়ি সহ মাত্র 13 থেকে 14 লক্ষ টাকায় কমপ্লিট করতে পারবেন। তো আপনারা অনেকেই আমার ভিডিও নিয়ে কমেন্টে লিখে থাকেন যে আপনার কথা অনেক সময় সঠিক নয়। তো আজ সঠিক কিনা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, শেয়ার করে আমাকে যারা উল্টো পাল্টা বলে তাদের শেয়ার করে দেখিয়ে দিন, যাতে করে এটার খরচ দেখে নিন। প্রথমে প্ল্যানটা বুঝুন। এখানে দেখতেছেন আপনারা পিছনে 3টি রুম রয়েছে, সামনে কিন্তু 1টি রুম, আরেকটু জায়গা ফাঁকা রয়েছে। এখানে কিন্তু 2টি রুমও ইচ্ছে করলে করতে পারেন, অথবা 1টি রুম বর্তমানে করা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু 5টি রুম কমপ্লিট হয়ে গেছে। তো এটা আপনারা অনেকেই বলেছেন যে 2তলা ফাউন্ডেশন দেওয়া সম্ভব, তো আসলে আমি এটাকে 1তলা ফাউন্ডেশনই দিয়েছি, উপরে করা যাবে না। তো আপনারা যদি করতে চান সেটি করতে পারেন, মালিক করলে সেটার দায় বার আমি নয়। কিন্তু এখানে যে পিলারগুলো দেখতেছেন, এখানে কিন্তু মাত্র সামনে যে পিলারগুলো, সিঁড়ির যে সামনে, এখানে 5টি এবং সিঁড়ির ভিতরে 2টি, মোট 7টি পিলার দেওয়া হয়েছে, বাদবাকিগুলো সম্পূর্ণ ব্রিকলের ওপর। তো সরাসরি আপনার কাজটি দেখাচ্ছি, এই পর্যন্ত রং এবং টাইলস দরজা সব কিছুই লাগানো হয়ে গেছে মোটামুটি ক্লিয়ারের মতো। তো এই বিল্ডিংটি দেখুন, এখন পর্যন্ত এই বিল্ডিংয়ে রং বাবদ টাইলস সহকারে এ পর্যন্ত কমপ্লিটে প্রায় 13.5 লক্ষ টাকা চলে গেছে। তো হয়তো আর কয় টাকার কাজ রয়ে গেছে সেটি আপনারা দেখতে পারেন। তো সাথেই থাকুন, দেখতেছেন প্রথমে আমি ঢুকে কিন্তু গুলি আপনাদের দেখালাম। গুলিতে ঢুকে প্রথমে যে পিছনে যে প্ল্যানের রুম দেখেছিলেন 3টি, সেই সিরিয়ালের যে প্রথম রুমটি, তো প্রথম রুমটি, এই রুমটিও কিন্তু আপনাদের প্রায় 12 ফিট বাই 13 ফিট এই রুমটি রয়েছে। তো এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট একটি রয়েছে এই রুমের সাথে, সেটিও কিন্তু আপনারা দেখলেন। তারপর সামনে আগান, দেখা যাক কী কী দেখা যায়। তো ভিডিও থেকে চলে না গিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই যে অ্যাটাচ টয়লেটের পরে যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু কিন্তু টাইলস করা হয়েছে, সেখানে বেসিং বসানো হবে। আর প্ল্যানে আপনাদের যে খালি জায়গাটা দেখানো হয়েছিল, 2টি রুম হবে বলেছিলাম, সেই রুমটা কিন্তু এই রুমটা কিন্তু প্রায় আপনাদের 11 ফিট বাই প্রায় 17 ফিটের কাছাকাছি। তো এই রুমটার ভিতরে কিন্তু 1টি টয়লেটও আপনি ব্যবহার করতে পারবেন, তারপরও রুমটা বড় হবে। তো ইচ্ছে করলে ছোটোখাটো করে 2টি রুমও করতে পারবেন। তো আপনাদের কিন্তু 2টি রুম, 1টি টয়লেট, 1টি বেসিন বসানোর জায়গা সরকার দেখিয়ে আসলাম। তারপর যেটি দেখতেছেন এটা কিন্তু যে প্রথম সিরিয়ালের যে রুমটা, সেই রুমের পরের যে আর কি রুম রয়েছে টয়লেটের পর, সেই রুমটি এটা, এই রুমটাও কিন্তু আপনাদের 12 ফিট বাই 13 ফিট রয়েছে। তো দরজা কিন্তু অলরেডি দেখা গেছে আপনাদের, স্টিলের দরজা লাগানো হয়েছে। তারপর সেই রুমের বরাবর কিন্তু সিঁড়িটা হয়েছে, সিঁড়ির নিচে কিন্তু টিবল বসেছে, তারপর চাক বসানো হয়েছে, সেটাও আপনাদের দেখাবো। তো এই পর্যন্ত এই রং টুক সহকারে আপনাদের খরচ কিন্তু 14.5 লক্ষ টাকা চলে গেছে, 13.5 লক্ষ টাকা। তো হয়তো আর 50,000 টাকা হলে মোটামুটি আপনারা ফ্লোরে টাইলস হয় নাই, তো ফ্লোরে টাইলস হবে না। টাইলস যদি ফ্লোরে করতে চান তাহলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা লাগতে পারে, কিন্তু কিচেনে কিন্তু হয়ে গেছে। সিঁড়ির পরে যে কিচেন রুমটা দেখতেছেন এটা কিন্তু কিচেন রুমটা, তো কিচেন রুমে কিন্তু অলরেডি টাইলস লাগানো হয়ে গেছে দেখতেছেন কাজ। তো আপনারা আসলে অনেকেই অনেক কিছু বলে থাকেন যে আপনাদের খরচ কীভাবে হয়, আমরা বিল্ডিং করেছি আসলে ভাই সত্যিকারের অর্থে টাকা যদি ঠিকমতো হিসাব রাখেন, আমাদের যে জানা আছে আমরা যেভাবে করে থাকি সেই হিসাবটা হয়তো এসে পড়েছে সামনে। তো আপনাদের কিন্তু আমি কিচেন দেখে আসলাম, 3টি রুম দেখে আসলাম, এখন কিন্তু ওই যে সাইডে যে আরেকটি রুম রয়েছে এই রুমটা কিন্তু একটু চিকুন, কারণ এদিকে পাশে একটু কম আছে। তো এই রুমটিও কিন্তু আপনাদের পাশে 9 ফিট সাড়ে 9 ফিটের মতো জায়গাটা একটু কোনাচ্ছে আছে, সেই জন্য লম্বা কিন্তু 13 ফিট ঠিকই আছে। তো গুলির বরাবর যে গুলিতে বরাবর 1টি টয়লেট, সেই টয়লেটটি কিন্তু এটা 4 ফিট বাই 7 ফিট টয়লেটটি রাখা হয়েছে, এটা কিন্তু অলরেডি টাইলস লাগানো হয়ে গেছে দেখতেছেন। তো আপনাদের কিন্তু আমি মোটামুটি 4টি রুম কিন্তু দেখিয়ে আসলাম। তো এখন যে পরবর্তী যে রুমটি রয়েছে সেটা হচ্ছে কি, এটা 5 নম্বর রুম। তো 5 নম্বর রুমটি কিন্তু 12 ফিট বাই 13 ফিট, তো 12 ফিট বললে ভুল হবে, মানে 11.5 ফিট আর কি।
তো লম্বায় এই প্ল্যানটা কিন্তু রয়েছিল 27 ফিট, আরেক মাত্রা রয়েছিল 29 ফিট, আর লম্বা ছিল এটা 46 ফিট। তো 47 প্ল্যানে ছিল। তো আপনাদের কিন্তু আমি পর্যন্ত দেখে আসলাম। তো আপনাদের যদি তারপরও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন, আমি কিন্তু আবারও আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করছি। আমি যেখানে দাঁড়িয়েছি শেষ মাথায় এই রুমটি, পাশের এই যে রুম, তারপর সামনে যেইগুলি যে দেখাতেছি যে কিচেনটা, তো আমি কিন্তু এখন শেষ মাথা থেকে আসছি। তো দুটি রুম, একটি কিচেন, তারপরে যে সিঁড়ি রুমটা, সিঁড়ির নিচে কিন্তু অলরেডি টেবল এবং চাক বসানো হয়ে গেছে। আপনাদের কিন্তু আমি মিস্ত্রি সহকারে সম্পূর্ণ খরচ 13.5 লক্ষ টাকা এই পর্যন্ত চলে গেছে কাজ, কিন্তু আপনাদের দেখাইতেছি। নিচে কিন্তু শোলিং অলরেডি, ইটের যে শোলিং সেই শোলিং কিন্তু অলরেডি হয়ে গেছে। তো শোলিং হয়ে গেছে, এখন শুধু ডালাই দিয়ে টাইলস করা। আর এখন টাইলস যদি না করে তাহলে কিন্তু এটা কিন্তু যে ফাঁকা জায়গাটা সামনের রুমের সাথে যে টয়লেটের সামনে যে বেসিন বসানোর জন্য সেই জায়গাটা, তো এই যে রুমটা আপনারা দেখলেন এটা কিন্তু সেই রুমটা। তো আপনাদের কিন্তু আমি বাইরে চলে আসতেছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি আপনারা প্ল্যান ফুল প্ল্যান দেখতে চান তাহলে ইউটিউবে ফাহিমা ডিজাইন প্ল্যান লিখে 4 দিন পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।